নাজবুল আলম লিখেছেন, সম্প্রতি একজন ক্রিকেটার ধর্মীয় কিছু কথা বলে তোপের মুখে পড়েছেন, পরিস্থিতি ঘোলাটে হলে সেই ক্রিকেটার ক্ষমা চাইতে বাধ্য হন, তাহলে বাক স্বাধীনতা থাকলো কই? হ্যাঁ, এই প্রশ্ন তো আমারও। যারা নিজেদেরকে মুক্ত মনা বলেন, তারা একজন মানুষের একটা মতামত হোক, সেটা সঠিক বা অর্ধসঠিক বা ভুল বা যাই হোক না কেন, সেটাকে নিয়ে এত তুলকালাম করে ফেলছেন কই? কোনো ক্রিকেটারের চারিত্রিক বিষয়ে যদি বড় কোনো জটিলতা দেখা দেয়, বড় কোনো সমস্যা বা ঘাপলা ধরা পড়ে, তো এই শ্রেণীর তথাকথিত মুক্তমানাদেরকে তো সেটা নিয়ে তেমন কোনো কথা বলতে দেখা যায়। তার মানে একটা মানুষ চরিত্রহীন হতে পারবে, একটা মানুষ ইসলাম বিরোধিতা করতে পারবে, নাস্তিক হতে পারবে, যা খুশি তা বলতে পারবে, কিন্তু ইসলাম, তিনি ইসলাম মনে করে কোনো কথা বলেছেন, সেটা ইসলাম ঠিক ওইভাবে বলে কি না সেটা আরেক প্রশ্ন, কিন্তু তার ওই মত প্রকাশের স্বাধীনতা তারা রাখতে চাচ্ছেন না, তাহলে এই মানুষগুলো কীভাবে মুক্ত মনা হয়? আমরা আমাদের সমাজে এই জাতীয় মানুষগুলোর দ্বিচারিতা, তাদের পরস্পর বিরোধী অবস্থান, এটা আমরা প্রায় দেখতে পাই। তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেমন বলে, ঠিক একইভাবে তারা নারী স্বাধীনতার কথা বলে। আপনি বলুন, নারীকে যদি হিজাব পড়তে চায় কোনো নারী, তাকে যদি পড়তে বাধা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি নারীর অধিকার ক্ষুণ্ণ হলো না? কোনো নারীকে যদি হিজাব মানে খুলতে তার কষ্ট হয়, তাকে আপনি খুলতে বাধ্য করলে, সেটা কি তার অধিকার নষ্ট হয় না কই? এ সমস্ত মুক্তমনাদেরকে তো কখনো নারীর হিজাব পড়তে চায় যে নারী নিজে স্বেচ্ছা পড়তে চান, কই তার পক্ষে তো তাদেরকে কথা বলতে কোনো দিন শোনা যায় না। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, এরা হলো সমাজের সবচেয়ে বড় প্রতারক এবং সবচেয়ে বড় ভণ্ড, এরা হলো সবচেয়ে বড় দ্বিচারী। এদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ মানুষগুলোর সংখ্যায় 1%ও না, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা সংস্কৃতির শত্রু এরা। এরা ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে বসে আমাদের উপরে নানামুখী আপনার ষড়যন্ত্র তারা আপনার এর জাল তারা বপন করতে থাকে। অতএব এদের উপর আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এরা শিক্ষিতের ভান ধরে, এরা সুশীলের ভান ধরে, এরা আমাদেরকে অনেক নীতিবাক্য এবং সবক শোনাতে আসে। এই মানুষগুলোর প্রকৃত রূপ যখন এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, তখন অবশ্যই আমরা নিজেরা সতর্ক হব এবং অন্যদেরকে এদের পারে সতর্ক করব, চোখে আঙুল দিয়ে দেখাবো এরা কত বড় প্রতারক এবং কত বড় আপনার দ্বিচারী এবং কত বড় তারা পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে থাকে। সেই সাথে ক্রিকেটার হোক আর যেই হোক না কেন, আমরা বলবো ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে হলে দায়িত্বশীলতার সাথে বলতে হবে। এমন কোনোভাবে বলা যাবে না যে ফাঁকফোকর থাকে বা ত্রুটি থাকে বা অর্ধসত্য প্রকাশিত হয়। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে, তার দায়ও কিন্তু আমাদেরকে নিতে হবে। ইসলামের দাওয়াতের কাজ খুব সবের কাজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি ভুল করে বসি, তার দায়ও কিন্তু সাধারণ নয়, বরং অনেক বড় বিষয়।